হ্যালো বন্ধুরা দিবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর দুই নম্বর চ্যাপ্টার সরল সুদকষা এই চ্যাপ্টার অঙ্কগুলোকে করবো তো এই চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমেই কতগুলো জিনিস জেনে নিতে হবে তো চলো বন্ধুরা সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক প্রথমেই জানতে হবে যে আসল বা প্রিন্সিপাল আসল বা প্রিন্সিপাল জিনিসটা কি আমরা যখন আমরা কোনো ব্যাংক থেকে বা অন্য কোনো জায়গা থেকে টাকা ধার করি যত টাকা ধার করি সেই জিনিসটাই হল আসল বা প্রিন্সিপাল একে পি দ্বারা চিহ্নিত করা হয় এরপর সুদ বা ইন্টারেস্ট সেই জিনিসটা কি আমরা যখন কোনো টাকা ধার করি তখন একটা নির্দিষ্ট সময় পর একটা সেই টাকা আর তার সঙ্গে আরও বেশি টাকা আমাদেরকে ফেরত দিতে হয় যে বেশি টাকাটা আমাদের ফেরত দিতে হয় সেটা হলো সুদ বা ইন্টারেস্ট যাকে আয় দ্বারা প্রকাশ করা হয় এরপর সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট সেটা কি কোন আমরা জায়গা থেকে কোন ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে আমরা লোন নিই সেই যত যতটা পরিমাণ ধার নিই আমাদের যে সুদ লাগে তার একটা নির্দিষ্ট হার থাকে যেমন কোন ব্যাংকের পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট সেই যত পার্সেন্ট তার সুদের পরিমাণ সেটা হলো তার সুদের হার তারপর সময় বা টাইম সেই টাকাটা আমাদের যতটা সময় পর আমাদের ফেরত দিতে হবে সেটাই হল তার সময় বা টাইম তো এবার আমরা শুরু করব কষে দেখি দুই তার আগে বলি যে এই সুদ বা ইন্টারেস্ট বার করার একটা সূত্র আছে সূত্রটা কি সুদ ব্যাকেটে আই সমান পিআর বাই একশো এই সুদের হারকে আর দ্বারা চিহ্নিত করা হয় আর টাইমকে টি দ্বারা চিহ্নিত করা হয় পিআর বাই একশো এটাই হলো সুদ বার করার সূত্র তো এবার আমরা কোষে দেখি দুই শুরু করব কোষে দেখি দুইয়ের প্রথম অঙ্ক বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখে বারো পার্সেন্ট সরল সুদের হারে বারো পার্সেন্ট এটা হলো সুদের হার বা আর পনেরো হাজার টাকা ধার নিয়েছিলেন মানে এটাই হলো আমাদের আসল চার বছর চার বছর পরে তাদেরকে টাকাটা সুদ দিতে হবে তাহলে চার বছরটা হলো টাইম দিয়ে আমাদেরকে সুদটাকে বার করতে হবে তাহলে যেগুলো বলে দিয়েছে সেগুলো আগে লিখবো একের ত্যাগেটা প্রথমেই আমাদেরকে বলে দিয়েছে যে আসলটা হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে লিখব যে আসল ব্যাকেটে পি সমান পনেরো হাজার টাকা আর কি বলেছে সুদের হারটা বারো পার্সেন্ট সুদের হার তাকে আর দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো বারো পার্সেন্ট সময়টা বলে দিয়েছে চার বছর সময় সমান সময় ব্যাকেটে টি সমান চার বছর এই অঙ্কর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময়টা যেন সব সময় আমাদের বছরে দেওয়া থাকে যদি দিন বা মাসে দেওয়া থাকে তাহলে সেটাকে আমাদেরকে বছরে পরিণত করে নিতে হবে এরপর সুদ বার করবো অথব সুদ ব্যাকেটে আই সমান এর সূত্র কি পিআরটি বাই একশো টি মানে প্রিন্সিপাল আসল পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার গণিত আর আর মানে বারো গণিত টি টি মানে টাইম চার বাই একশো তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এবার একশো পঞ্চাশ গণিত বারো গণিত চার তাহলে একশো পঞ্চাশ গণিত বারো চারে আটচল্লিশ একশো পঞ্চাশের সঙ্গে আটচল্লিশ গুণ করলে হবে সাত টাকা তাহলে তাদের চার বছর পরে কত টাকা সুদ লাগবে সাত টাকা তাহলে এবার আমাদের উত্তর লিখতে হবে যে অতএব চার বছর পরে ওই টাকার জন্য তাদের সাত টাকা সুদ দিতে হবে আচ্ছা এবার দুই এর অঙ্কটা দুয়েটা বলেছে যে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে নির্ণয় করে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত এটা হলো আমাদের টাইম এতটা একটা সময় দিয়েছে এই সময় পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তাহলে ছয় পার্সেন্ট এটা হলো সুদের হার দু টাকার দু হাজার টাকার মানে দু টাকাটা হলো প্রিন্সিপাল আসল সুদ কত হবে সুদ মানে ইন্টারেস্টটা আমাদেরকে বার করতে হবে তো প্রথমেই আমাদের আসল ব্যাকেটে পি সমান আসল ব্যাকেটে পি সমান দু হাজার টাকা আর কি বলে দিয়েছে সুদের হারটা ছয় পার্সেন্ট সুদের হার আর সমান ছয় পার্সেন্ট আর দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত সময় সমান দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত আচ্ছা এবার পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে আচ্ছা প্রথমেই জানুয়ারি মাসটা লাগবে জানুয়ারি মাসের কতদিন জানুয়ারি মাসের হয় একত্রিশ দিন তাহলে একত্রিশ দিন যুক্ত ফেব্রুয়ারি আচ্ছা ফেব্রুয়ারি মাসের হয় আঠাশ দিন কিন্তু লিপিয়ারের ক্ষেত্রে হয় উনত্রিশ দিন তাহলে দু সাল বলেছে দু হাজার সাল আমাদের লিপিয়ার নয় লিপিয়ার বটে না নয় আমরা কি করে বুঝব একে যদি চার দিয়ে ভাগ করলে ভাগ ফল মিলে যায় তাহলে আমরা জানবো সেটা লিপিয়ার আর যদি ভাগ না মেলে তাহলে বুঝবো লিপিয়ার নয় তাহলে দু হাজার পাঁচকে চার দিয়ে ভাগ করছি চার পাঁচে কুড়ি শূন্য পাঁচ চার একে চার এক মিলছে না আমাদের এক ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে এটা লিপিয়ার নয় তাহলে লিপিয়ার যখন নয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে আঠাশ দিনের হবে তারপর আসছে মার্চ মার্চ মাস হয় একত্রিশ দিন তারপর এপ্রিল এপ্রিল তিরিশ তারপর মে মেয়ের বলেছে সাতাশে মে তাহলে সাতাশে মে পর্যন্ত সমান এবার এই সবগুলো যোগ করলে হবে একশো সাতচল্লিশ সেটা হলো দিন এটা দিন তাহলে আমি বলেছিলাম যে সময়কে সব সময় ব্যাকেটে টি সময়কে সব সময় আমাদের বছরে পরিণত করতে হবে কিন্তু এখানে দিন হিসাবে আছে তাহলে একশো দিন মানে কত বছর একশো সাতচল্লিশ বছর তাহলে আসল পেয়ে গেলাম দু হাজার মানে পি দু আর ছয় আর টাইম বা টি হল একশো সাতচল্লিশ বাই তিনশো এবার আমরা সুদ বার করতে পারবো অতএব সুদ ব্যাকেটে আই সমান কি বাই একশো পি মানে দু হাজার গণিত আর মানে ছয় পার্সেন্ট টাইম মানে কত একশো সাতচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি একশো সাতচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বাই একশো আচ্ছা এবার আমরা কি করব এই যে বাই হিসাবে আছে এটাকে আমরা নিচেটাকে নিচেতে নামাতে পারি সমান দু হাজার গণিত ছয় গণিত একশো সাতচল্লিশ উপরে থাকলো কারণ এই গুণটা উপরের সঙ্গে হবে আর এটা নিচের সঙ্গে তাহলে একশো গণিত তিনশো পঁয়ষট্টি দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এবার পাঁচ দিয়ে কাটবে কুড়ির সঙ্গে তিনশো পঁয়ষট্টি পাঁচ চারে কুড়ি আর পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তাহলে তিয়াত্তর আর আমাদের কাটাকাটি হবে না এবার চার গণিত ছয় গনিত একশো সাতচল্লিশ এটা মানে তিন হাজার পাঁচশো আঠাশ বাই নিচেতে পড়ে থাকলো তিয়াত্তর এবার এই চার হাজার তিন হাজার পাঁচশো আঠাশ একে তিয়াত্তর দিয়ে ভাগ করলে হবে আটচল্লিশ দশমিক তিন তিন তাহলে আমাদের সুদের পরিমাণ হলো আটচল্লিশ দশমিক তিন তিন টাকা তাহলে সুদের পরিমাণ সমান আটচল্লিশ দশমিক তিন তিন টাকা এবার এবার তিনের দাগের তিনের দাগের টা বলেছে যে বার্ষিক আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরল সুদে মানে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট এটা হলো সুদের হার বা আর নশো ষাট টাকার নশো ষাট টাকাটা হলো আসল বা প্রিন্সিপাল বা পি এক বছর তিন মাসের সব বৃদ্ধি মূল এক বছর তিন মাস এটা হলো আমাদের টাইম এক বছর তিন মাস সব বৃদ্ধি মূল বৃদ্ধি মূল মানে হলো সুদ প্লাস আসল মানে সুদ আর আসল একসঙ্গে যোগ করলে সুদ আসল বৃদ্ধি মূল মানে হলো সুদ আর আসল একসঙ্গে কত হবে নির্ণয় করি তাহলে আমাদের কি কি বলে দিয়েছে সুদের হার আর বলে দিয়েছে প্রিন্সিপাল বা আসল বা পি বলে দিয়েছে আর টাইম বা টি বলে দিয়েছে আচ্ছা তাহলে আমরা এবার লিখবো তিনের দাগে আসল ষাট টাকা আর কি বলেছে যে বার্ষিক আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট এটা হলো সুদের হার তাহলে সুদের হার আর সমান আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সুদের হার ব্যাকেটে আর সমান আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট এটাকে পূর্ণ ভাঙব এর সঙ্গে এর গুণ তিন আটে চব্বিশ পঁচিশ বাই তিন আর কি বলে দিয়েছে আর টাইম বলে দিয়েছে বা সময় বলে দিয়েছে এক বছর তিন মাস অতএব সময় ব্যাকেটে টি সমান এক বছর তিন মাস আমি প্রথমেই বলেছিলাম যে এই টাইম বা সময় এটাকে সব সময় আমাদেরকে বছরে রাখতে হবে কোনো মাস বা টাইম মাস বা দিন বা সেকেন্ড বা ঘন্টাতে রাখলে হবে না সব সময় আমাদের বছরে রাখতে হবে তাহলে এক বছর আর তিন মাস মানে এক বছর যুক্ত তিন মাস সমান এক বছর যুক্ত তিন মাস তিন মাস মানে কত তিন বাই বারো বছর তাহলে তিন একে তিন তিন চারে বারো সমান এক বছর যুক্ত এক বাই চার বছর তাহলে এক বছর যুক্ত এক বাই চার বছর মানে এক পূর্ণ এক বাই চার বছর তাহলে চার একে চার আর একে পাঁচ পাঁচ বাই চার বছর তাহলে এটা হলো আমাদের টাইম বা সময় তাহলে পি পেলাম আর পেলাম আর টি পেলাম এবার কি আমাদের সব বৃদ্ধি মূল মানে সুদ আর আসল বার করতে বলেছে একসঙ্গে সুদ আসল তাহলে প্রথমে আমরা সুদ বার করে নেব আসল তো আমাদের জানা তাহলে অথেম সুদ কি পি মানে নশো ষাট গণিত আর আর মানে কত পেয়েছি পঁচিশ বাই তিন তাহলে পঁচিশ বাই তিন গণিত টি টি মানে কত পাঁচ বাই চার পাঁচ বাই চার বাই একশো প্রথমে কী করবো এই গুণটা উপরের সঙ্গে উপরের সঙ্গে আর নিচের সঙ্গে গুণ নিচের সঙ্গে তাহলে নশো ষাট গণিত পঁচিশ গণিত পাঁচ বাই একশো আছে আর তিন আর চার নিচেতে নামবে তিন গণিত চার প্রথমেই দুটো শূন্য কাটবে না প্রথমে একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ কেটে গেল তিন একে তিন 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 আর চার একে চার চার আটে বত্তিরিশ দুই একে দুই দুই চারে আট তাহলে চার গণিত পঁচিশ সমান টাকা চার গণিত পঁচিশ মানে একশো টাকা তাহলে সুদ বেরোলো আমাদের একশো টাকা আর আসলটা আমাদের আগে বেরিয়েছিল ন আসলটা বলে দিয়েছে নশো ষাট টাকা তাহলে অথব সবৃদ্ধি মূল সমান অথেব মূল সমান সমৃদ্ধি মূল মানে কি সুদ যুক্ত আসল সুদ মানে একশো যুক্ত আসল মানে নশো টাকা নশো ষাট মানে হাজার ষাট টাকা এক হাজার ষাট টাকা তাহলে নিন্ সব বৃদ্ধি মূল সমান কত হাজার ষাট টাকা এবার চারের দাগের অঙ্ক চারের দাগেরটা বলেছে উৎ উৎপল বাবু তার জমি চাষের জন্য উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন টাকা দুই বছরের জন্য ধার নিলেন দুই বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি তাহলে উৎপলবাবু কি করেছেন তার জমি চাষ করার জন্য সমবায় ব্যাংক থেকে লোন নিয়েছেন বেশ বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তাহলে এই ছয় পার্সেন্ট এই ছয় পার্সেন্টটা কি সুদের হার তিন টাকা তাহলে তিন টাকাটা হলো আসল বা প্রিন্সিপাল বা পি দুই বছর এটা হলো টাইম তাহলে দুই বছর পরে সুদে আসলে তাকে কত টাকা ফেরত দিতে হবে আসল তো আমাদের বলা আছে সুদটাকে বার করবো দিয়ে সুদ আসল মানে মূল সুদ আর আসলকে যোগ করে দেব তাহলে আমাদের বলে দিয়েছে যে আসল সমান আসল ব্যাকেটে পি সমান তিন হাজার দুশো টাকা আর কি বলেছে সুদের হার ছয় পারসেন্ট সুদের হার ব্যাকেটে আর সমান ছয় পার্সেন্ট আর টাইম বলে দিয়েছে দুই বছর সময় ব্র্যাকেটে টি সমান বছর অতএব এবার সুদ বার করব। অতএব সুদ সমান সুদ ব্যাকেটে আই সমান সুদ ব্যাকেটে আই সমান কি পি আর টি বাই একশো সমান পি মানে তিন হাজার দুইশো গণিত আর মানে ছয় গণিত টি মানে দুই বাই একশো দুটো শূন্য কেটে গেল তাহলে বত্রিশ গণিত ছয় গণিত দুই সমান হল তিনশো চুরাশি টাকা তাহলে আমাদের সুদ বেরোলো তিনশো তিনশো চুরাশি টাকা আমাদের সুদ বেরিয়ে গেল তিনশো চুরাশি টাকা অতএব সুদ আসলটা বার করতে বলে যায় অতএব সুদ আসল মানে কি সুদ আর আসল সুদ হলো তিনশো চুরাশি যুক্ত আসল কত আসল তিন হাজার দুশো টাকা তাহলে তিন হাজার দুশো টাকা সমান কত হবে তিন হাজার দুশো আর তিনশো পাঁচশো আটচল্লিশ তিন হাজার পাঁচশো আটচল্লিশ টাকা না একটু ভুল হলো এখানে তিনশো চুরাশি টাকা সুদ এখানে তাহলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা তাহলে নির্ণয় সুদ আসল বের হলো তিন হাজার পাঁচশো চুরাশি টাকা এবার আমরা পরের অঙ্কটা করব পাঁচের দাগের বলেছে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি কিছু টাকা জমা রাখেন তারপর কি করলেন দুই বছর পরে তিনি সুদ হিসাবে আটশো টাকা পেলেন তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি তাহলে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে তাহলে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এটা কি সুদের হার দুই বছর পর দুই বছরটা হলো টাইম সময় সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে আটশো চল্লিশ টাকা দেখি সুদ তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন মানে প্রিন্সিপাল আসলটা কত টাকা জমা রেখেছিলেন আচ্ছা তাহলে প্রদত্ত কি কি বলে দিয়েছে পাঁচের দাগের সুদের হার বলে দিয়েছে সুদের হার ব্যাকেটে আর সমান পাঁচ দশমিক দুই পাঁচ পারসেন্ট এই দশমিকটাকে আমরা ভগ্নাংশ করে নেব দুটো সংখ্যার পরে দশমিক আছে তাহলে দশমিকটাকে তুলতে গেলে কি করতে হবে নিচেতে একের পরে দুটো শূন্য দিতে হবে পার্সেন্ট আমরা আর এখানে আর কাটাকাটি করছি না এটাই থাকলো আচ্ছা আর কি বলে দিয়েছে আর বলে দিয়েছে যে টাইম বা সময় দুই বছর সময় ব্যাকেটের টি সমান দুই বছর আর কি বলে দিয়েছে আর বলে দিয়েছে যে তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে সুদ ব্যাকেটে সুদ ব্যাকেটে আয় সমান টাকা আগের অঙ্কগুলোতে আমাদের বলা থাকছিল শুধুই সুদটাকে বার করছিলাম কিন্তু এই অঙ্কটা আমাদের সুদটাকেই বলা আছে যে কি বার করতে বলেছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন তিনি জমা রেখেছিলেন যে যত টাকা মানে আসলটা আসলটা কত আমাদেরকে বার করতে হবে তাহলে আমরা এবার আসল বার করবো অতএব আসল ব্যাকেটে পি সমান আসল বার করার সূত্র হচ্ছে একশো আই বাই আর টি উপরে হবে একশো আই বাই আমাদের হয় পিআরটি পিটাকে বার করব তাহলে নিচেতে হবে আর টি এটা হলো আসল বার করার সূত্র আমাদের সাধারণ সূত্র কি আমরা জানি সাধারণ সূত্র সুদ আই সমান পিআরটি বাই একশো পিআরটি বাই একশো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে একশোর সঙ্গে আয় গুণ তাহলে একশো আই বেশ প্রথমে পিআরটি সঙ্গে এ নিচে এক আছে তাহলে পিআরটি গুণ পি আর টি সমান একশোর সঙ্গে আয় গুণ তাহলে একশো আই তাহলে কি হবে পিটাকে যদি রেখে দিই আর টিকে যদি ওই দিকে তাড়িয়ে দিই তাহলে একশো আই আছে আর পি আর টি এই দিকে গুণ হয়ে আছে তাহলে ওই দিকে তাড়িয়ে দিলে ভাগ হয়ে গেল তাহলে একশো আই বাই আর টি এটাই সূত্র আচ্ছা তাহলে কি হলো পি আসল বা পি সমান একশো আই বাই আর টি সমান একশো গণিত আই আই মানে কত আটশো চল্লিশ আচ্ছা সমান এবার কি হবে এই যে নিচেরটা নিচেরটা আমি যদি উপরে তুলতে যাই তাহলে উল্টে যায় তাহলে একশোটা উপরে উঠে যাবে আর পাঁচশো পঁচিশটা নিচেতে থাকবে একশো গণিত আটশো চল্লিশ গণিত একশোটা উপরে চলে গেল বাই পাঁচশো পঁচিশ থাকলো গণিত দুই নিচে থেকে যদি আমরা উপরে তুলতে যাই তাহলে এই যে পাঁচশো পঁচিশ বাই একশো আছে এটা উলটি গিয়ে একশো বাই পাঁচশো পঁচিশ হয়ে যাবে একশো বাই পাঁচশো পঁচিশ আচ্ছা প্রথমে কত দিয়ে কাটবো আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়ি একশো দুই একে দুই দুই দশে কুড়ি একে আবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ দুই দশ পাঁচ একে পাঁচ আর পাঁচ দুই দশ শূন্য একুশ একে একুশ একুশ চারে চুরাশি আর একটা শূন্য চল্লিশ তাহলে উপরে কত পড়ে থাকলো দশ গুণিত চল্লিশ গণিত কুড়ি মানে দুই চারে আট আট একে আট আর একটা দুটো তিনটে শূন্য মানে আটশো টাকা তাহলে আসলটা কত হবে এক মিনিট কুড়ি আটশো চল্লিশ দুই চারে আট আর একে আট আট আর তিনটে শূন্য মানে এখানে একটু আট হাজার হবে তিনটে শূন্য দশের সঙ্গে চল্লিশ মানে চারশো চল্লিশ দশে চারশো চারশোর সঙ্গে কুড়ি গুণ মানে আট হাজার টাকা তাহলে নির্ণয় আসলটা কত বেরোলো আমাদের আট হাজার টাকা আসল সমান আট হাজার টাকা তো আজকের মতন এই পর্যন্তই আমরা এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক যদি ভিডিওটাকে লাইক না করে থাকো এখনও পর্যন্ত তাহলে ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে বিভিন্ন বিভিন্ন ক্লাসের অঙ্ক ভৌত বিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও দেওয়া হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে